হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের নিলিট যে আমাদের কোর্স করায়, ফর্মালি এটা আমরা জানি ডোয়েক সোসাইটির আন্ডারে ছিল। নিলিট হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তো এই যে অথরিটিটা রয়েছে, এটা হচ্ছে আমাদের যে ও লেভেল, এ লেভেল, যে বি লেভেল কোর্সগুলো হয় ডোয়েকের আন্ডারে, এটা হয়, আমরা সবাই জানি। এটা নিলিট এখন, এটা আমরা জানি, ইটস অ্যান অটোনোমাস সাইন্টিফিক সোসাইটি আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, এটা এই মিনিস্ট্রির আন্ডারে এটা আছে। তো নিলিটের আন্ডারে যে ও লেভেল, এ লেভেল, যে বি লেভেল আমাদের কোর্সগুলো হয়, এটা ডোয়েক ও লেভেল, বি লেভেল এবং এ লেভেলের এই কোর্সগুলো আমরা জানি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় যাদবপুর ইউনিভার্সিটিতে এটা আছে, এই অফিস এখানে করানো হয়। তো তোমরা সবাই জানো আমাদের এই ইনস্টিটিউট আইটি অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট। আমাদের তো বিভিন্ন আইটি ম্যানেজমেন্টের ওপর আমরা অ্যাকচুয়ালি সেমিস্টার টিউশন প্রোভাইড করি, এটা তোমরা জানো। এছাড়া বিভিন্ন আইটি কিছু কোর্সও আমরা করাই, প্লাস বিটেক, এমসিএ, বিসিএ, এই ধরনের যে কোর্সগুলো আছে, বিএসসি আইটি, এমএসসি আইটি, এই আইটি বা কম্পিউটার সায়েন্স রিলেটেড এই কোর্সগুলো আমরা সেমিস্টার টিউশনও প্রোভাইড করি এবং প্রজেক্ট গাইডেন্সও আমরা প্রোভাইড করি। তো নিলিটের আন্ডারে যে এখন ও লেভেল, এ লেভেল, যে বি লেভেল কোর্সগুলো হয়, আমি বলবো এই কোর্সে যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই আমি দেখেছি তাদের কিন্তু এই কোর্স সম্বন্ধে, কোর্সটার যে কি বলবো মানে যে লেভেলটা, সেটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। ভাবে যে এটা মোটামুটি একটা ক্যাজুয়াল ভাবে পড়লেই পাস করা যায়। কিন্তু আমি বলবো এই ধারণাটা তোমরা কিন্তু ছেড়ে দাও, কেননা ডোয়েকের আন্ডারে যেটা আগে আমরা ডোয়েক বলতাম, যে এ এ লেভেল, বি লেভেল যে কোর্সগুলো আছে, ও লেভেল, যথেষ্ট কিন্তু টাফ। এখান থেকে পাস করতে গেলে কিন্তু রীতিমতো তোমাদেরকে কিন্তু পড়তে হবে, শুধু পড়া না, তোমাদেরকে অ্যাকচুয়াল কনসেপ্ট কিন্তু গেইন করতে হবে। উইদাউট কনসেপ্ট ডোয়েকের আন্ডারে যে এ লেভেল, বি লেভেল যে কোর্সের যে কোয়েশ্চেন পেপারগুলো হয়, সেগুলো কিন্তু কেউ লিখতে পারবে না। এবার আমি বলবো যে তাহলে তোমাদের এখানে আমরা যেটা তোমাদেরকে হেল্প করতে চাই সেটা হলো, দেখো একটা আইটির যে কোর্সগুলো আছে সেটা বিটেক, এমসিএতেও আছে, এমএসসিতেও আছে, কিন্তু ও লেভেল, এ লেভেল, বি লেভেল এই কোর্সগুলোর মধ্যেও কিন্তু সিলেবাসের প্রায় আমরা কিন্তু সিমিলারিটি পাই। আমরা বি লেভেলের যা সিলেবাস দেখেছি, এমসিএতেও সেই লেভেলের, সেই সিলেবাসের সেই টপিকগুলোই আছে। কিন্তু এই ব্যাপার, মুশকিলটা হচ্ছে কি, এটা আমরা, এটা আমি আমার চ্যানেলের আগেও বলেছি, বিসিএ, এমসিএ, বিটেক এর স্টুডেন্টদের মধ্যেও দেখছি যে মানে টিউটর নেবার যে একটা প্রবণতা সেটা কিন্তু অনেক কমে গেছে। বেশিরভাগটাই তারা ডিপেন্ড করছে সেলফ স্টাডির ওপর। সেলফ স্টাডি ইট ইস এ গুড হ্যাবিট, এটা একটা ভালো কোয়ালিটি আমি বলবো, কিন্তু সবসময় এটা কিন্তু মানে কি বলবো খাটে না। এখন ব্যাপারটা হচ্ছে ও লেভেল, বি লেভেল কোর্সগুলোতে আমি দেখেছি অনেকেই ঠিকঠাক ভাবে কিন্তু পরীক্ষায় পাস করতে পারে না, সাপলি এসে যায়। তার অনেকগুলো কারণ থাকে। অ্যান্সার রিপ্রেজেন্টেশন, প্রথমেই আমি বলবো যে কনসেপ্ট, কনসেপ্ট যদি না থাকে উল্টো পাল্টা লিখে আসলে তো এক্সামিনার নাম্বার দেবে না। এখানে সেই ওই রকম স্টেপ মার্কিংও নেই যে একটা হিউজ নাম্বার এখানে পেয়ে যাবে স্টেপ মার্কিং থেকে, তো ওরকম ব্যাপারটা এখানে না। এখানে পুরোপুরি জেনুইনলি অনেস্টলি এখানে কেউ যদি কনসেপ্ট নেয়, ঠিকভাবে যদি পড়ে, তার পক্ষে পাস করা কিন্তু খুব সহজ। এবং এই নিলিটের আন্ডারে যে এই কোর্সটা করানো হয়, ও লেভেল, বি লেভেল যে কোর্সগুলো আছে, এ লেভেল, সিলেবাস যথেষ্ট স্ট্যান্ডার্ড। যে এ লেভেল বা বি লেভেল কোর্সগুলো কমপ্লিট করে নেবে, আমি বলবো জব মার্কেটে কিন্তু তার ভ্যালু কিন্তু অনেক বেড়ে যাবে। এবং কোম্পানি যখন তাকে ইন্টারভিউ নেবে, সে যদি জান মানে সে তো তখন দেখতেই পাচ্ছে যে বি লেভেল কমপ্লিট করে এসছে, এবং সে রীতিমতো অনেস্টলি সে পড়েছে বলেই সে পাস করতে পেরেছে, তাই তার উপর কোম্পানি ভরসা করতে পারবে। একটা টেকনোলজি ফিল্ডে কাজ করতে গেলে মেন ব্যাপার হলো তার কতটা ক্যাপাসিটি, তার স্কিল কতটা।
তো সেই বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা না। তো আমি বলছি আমাদের এখানে ও লেভেল, এ লেভেল, বি লেভেল এই সেমেস্টারের আমাদের টিউশন প্রোভাইড করা হয়। যদি তোমাদের বুঝতে অসুবিধা লাগে, যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, তাহলে আমরা তোমাদেরকে অবশ্যই হেল্প করব। তোমরা আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আমি অন্য সময় সিলেবাসগুলো নিয়েও আসবো, একটা ভিডিওর মধ্যে পুরো কভার করা খুবই ক্রিটিক্যাল। আমি জাস্ট তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখলাম, যারা ও লেভেল, এ লেভেল, বি লেভেল কোর্সে রয়েছো, তারা আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে এর টিউশন যেটা আছে সেটা প্রোভাইড করে দেবো। আমাদের কাছে সমস্ত ইনফরমেশান আছে, সমস্ত নোটস পাই, এবং আমরা প্রজেক্টেরও গাইডেন্স দিয়ে থাকি। তো তোমরা তাহলে এই আমাদের চ্যানেল ফলো করো, পরবর্তীকালে এরকম আরও আমরা ইনফরমেশান দেবো। আর এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা কথা বলবো, লাইক আর শেয়ার কিন্তু তোমরা করতে ভুলো না। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে আবার থ্যাংকস জানাচ্ছি। হ্যাভ এ নাইস ডে।